আমাদের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে ডিএ আন্দোলনকারী এবং রাস্তায় বসে থাকা সমস্ত আন্দোলনকারী। আমার আবারও আমি বলছি যে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে তার রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশে সবটাই পুরোটাই চোর ডাকাতরা রয়েছে। এবং আমার মনে হয় না এই আলোচনা হয়তো উঠে আসবে, ব্যাখ্যা তো উঠে আসবে, আমি নাও জানতে পারি। সেটা হচ্ছে সরকারের বক্তব্যে বা সরকারের মন্ত্রীদের একাধিক মন্ত্রীর বক্তব্যে কখনোই মনে হয়নি যে সরকার ইতিবাচকভাবে ডিএ নিয়ে ভাবছে, বরঞ্চ আমার মনে হচ্ছে সরকার প্রকল্পে জোর দেবেন, ডিএতে নয়। পরিষ্কার ঘোষণা এটা, সামনে পরিষ্কার ঘোষণা, সেখানে দাঁড়িয়ে বিধায়কদের মাইনে বাড়লো। আর আমার হাতে না আপনাদের জন্য আজকে আমাকে প্রোডাকশন থেকে এই তালিকাটা দিয়ে দিয়েছে, এই তালিকা সুবীর একটু দেখাবে জাস্ট ক্লোজ করে। এই এই হচ্ছে তালিকা। এই তালিকাটা কিসের তালিকা জানেন? নামগুলো খুব স্পষ্ট বোঝানোর দরকার নেই, শুধু ছেড়ে দাও। হ্যাঁ, ব্যাস, খুব দরকার নেই নাম বোঝানোর, কী কী নাম আছে, খুব বোঝালে অনেকেই বিড়ম্বনায় পড়ে যাবেন, দরকার নেই। এই যে তালিকাটা যেটা আমার হাতে আছে, যেটা আমার ক্যামেরা পার্সন দেখালো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ নামক একটি সংস্থা। তারা একটা সার্ভে করেছে, সেই সার্ভেতে তারা এই যে তালিকা রয়েছে, একটা পৃষ্ঠা নয়, এই এক পৃষ্ঠা, দু পৃষ্ঠা, তিন পৃষ্ঠা, চার পৃষ্ঠা, পাঁচ পৃষ্ঠা, ছ পৃষ্ঠা। এই ছ পৃষ্ঠায় বিমলদা কি আছে জানেন? 130 জন তৃণমূলের বিধায়কের নাম, যারা প্রত্যেকেই কোটি কোটি পতি, মানে তাতে এটার তথ্য সামনে এসছে। আমার কথা, মুখ্যমন্ত্রী বলেছেন অনেক বিধায়কের মাটির বাড়ি, তা সেই জন্য আমার বিধায়কদের ভাতা বাড়াতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, কার কার মাটির বাড়ি সেটা যাও আলোচনায় উঠে আসবে।